হাই ভিউয়ার্স, ক্রিয়েটিভ ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সমাধান করব প্রবাসী কল্যাণ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদের জেনারেল পদের যে অঙ্কগুলো এসেছিল সেগুলো সমাধান করব। তো আমরা অঙ্ক শুরু করব এই নম্বর অঙ্ক দিয়ে। তো এই নম্বর অঙ্কে বলা আছে যেটা যে এ ক্যান কন্টেইনস এ মিক্সার অফ টু লিকুইডস এ অ্যান্ড বি। আচ্ছা, এখানে ক্যান বলতে আমরা যে স্পিডের ক্যান বলি, টাইগারের ক্যান বলি, সেই ক্যান, এই ক্যানটা হচ্ছে কন্টেনার। তো এই কন্টেনার কন্টেইনস এ মিক্সার, যে কী করে, কন্টেনার মধ্যে একটা মিক্সার আছে, সেই মিক্সারের মধ্যে কী কী উপাদান আছে, এ এবং বি, এবং তাদের রেশিওটাও দেওয়া আছে 7:5। হোয়েন যখন 9 liters অফ মিক্সার আর ড্রোন অফ অ্যান্ড দ্য ক্যান ইজ ফিল্ড উইথ বি, যখন করা হলো কি, যখন 9 liters হচ্ছে গিয়ে মিক্সার থেকে তুলে নেওয়া হলো এবং আবার তাকে ফিল আপ করা হলো 9 liters, সেটা হচ্ছে বি দ্বারা, শুধুমাত্র বি দেওয়া হয়েছে, যে 9 liters আমি পুরো মিক্সার থেকে 9 liters নিয়ে নিলাম, আবার 9 liters ফেরত দিলাম, সেটা হচ্ছে শুধু বি যেটা আছে ওই পদার্থটা দিলাম। আচ্ছা, দ্য রেশিও অফ এ অ্যান্ড বি বিকামস 7:9। এখন বর্তমান যে রেশিওটা আছে সেটা হচ্ছে 7:9। হাউ মেনি লিটার্স অফ লিকুইড এ ওয়াজ কন্টেন্ট বাই দ্য ক্যান ইনিশিয়ালি, তাহলে প্রথমে কত লিটার্স এ ছিল সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ধরে নিই যে আমাদের প্রথম যে এই যে কন্টেনার এর মধ্যে আমাদের আছে হচ্ছে 7x এবং হচ্ছে 5x, এই দুটো উপাদানের মধ্যে আছে, একটা হচ্ছে 7x পরিমাণ আর একটা হচ্ছে 5x পরিমাণ। আচ্ছা, এই দুটো মিক্স থেকে আমরা করলাম কি, দুটো মিক্সার থেকে আমরা তুলে নিলাম 9 liters। তো এই 9 liters মিক্সার নিয়েছি, তো এই মিক্সারের মধ্যেও কিন্তু যে একটা আছে কি, একটা 7:5 অনুপাতে কিন্তু এর মধ্যে দুইটা পদার্থ মিক্স আছে। তো এই 9 মধ্যে কী আছে, 7:5 অনুপাতে দুইটা পদার্থ মিক্স আছে, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। এই এ আর বি এর রেশিওটা কি 7:5 অনুপাতে এই 9 liters মধ্যে কিন্তু আছে। তাহলে আমরা এখান থেকে এই 9 liters মধ্যে এ আছে কতটুকু, সেটা হবে 7/7, এটা হবে 12, তাহলে 7/12, তাহলে এটা কাটাকাটি করলে 3 3 9, 3 4 12, তাহলে 3 4 21/4, তাহলে এই 9 liters মধ্যে 21/4 ভাগ আছে কি, সেটা হচ্ছে এ, এবং বি আছে কত, বি হবে 9 × এখানে আমি লিখতে পারি হচ্ছে এটা 5, যেহেতু 5/5/12, তাহলে এখানে কাটাকাটি করলে হবে 3 এবং 4, তাহলে 15/4 আছে কি, 15/4 আছে হচ্ছে বি। তো এখন আমাদের টোটাল প্রথমে কত লিটার ছিল, সেটা হচ্ছে 7x পরিমাণ ছিল, তার থেকে যদি আমাদের এই যে 21/4 বাদ দিই, 21/4, এবং আমাদের বি আছে কত, বি আছে হচ্ছে এই 5x মাইনাস, তার থেকে আমাদের বাদ দিব কি, এই যে 9 liters মধ্য থেকে এতটুকু বের হয়ে গেছে, তাহলে সেটা হবে 15/4। এই দুটো বিয়োগ করার পরে, আচ্ছা আমাদের কি এখন কি, 9 liters বের হয়ে যাওয়ার পরে আমাদের এই অনুপাতটা আছে, এই অবস্থাটা আছে তাদের পরিমাণ। এখন বলছে কি যে 9 liters বের করে দেওয়া আছে, কিন্তু 9 liters যোগ করে দেওয়া হলো শুধুমাত্র বি দ্বারা, এ কিন্তু যোগ করা হয়নি, শুধুমাত্র বি পদার্থ, সেটা যদি পানি হতো তাহলে শুধু পানি দেওয়া হয়েছে, এই পানির সাথে আরও পানি যোগ করা হয়েছে। এখন এই টোটালটার রেশিওটা আসছে হচ্ছে কত, 7/9। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে 28x-21 বাই হচ্ছে 20x+21, একবারে করলাম আর কি 7/9, তাহলে এখানে আমাদের হবে 252, গুণ করে দিলে 9 21 হবে হচ্ছে 189 ইকুয়াল, এটা হবে হচ্ছে 140x প্লাস 7 21 হচ্ছে 147 হবে, তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা 1212x ইকুয়াল আসবে হচ্ছে 4, এটা 7, এটা হচ্ছে 6, 3 3 3 36, তাহলে এখান থেকে এক্সের মানটা আসবে 336কে যদি 112 দিয়ে ভাগ করায় তাহলে এক্সের মান আসবে হচ্ছে 3, তাহলে এক্সের মান আমরা 3 পেয়ে গেছি। তাহলে আমাদের 7x প্রথমে কত ছিল, 7x আমাদের চেয়েছে এ প্রথমে কত ছিল, সেটা ছিল 7x, তাহলে 7 × 3 3 4 21, তাহলে 21 liters ছিল প্রথমে কন্টেনারের মধ্যে এর পরিমাণ হবে এটা। এরপর আমরা বি নম্বর অঙ্ক করবো। বি নম্বর অঙ্কে যেটা বলা আছে যে টু শিপস আর সেলিং ইন দ্য সি অন দ্য টু সাইডস অফ এ লাইট হাউস, মানে দুইটা শিপের পাল তোলা আছে একটা লাইট হাউসের দুই পাশে, মানে একটা লাইট হাউস হবে সেই লাইট হাউসের দুই পাশে দুইটা নৌকার পাল তোলা আছে। দ্য অ্যাঙ্গেল অফ ইলিভেশন, ইলিভেশন বলতেছে উন্নতি কোণ, দ্য অ্যাঙ্গেল অফ ইলিভেশন হচ্ছে উন্নতি কোণ অফ দ্য টপ অফ দ্য লাইট হাউস, মানে লাইট হাউসের সাথে ওই জাহাজের যে উন্নতি কোণ সেটা আছে, ইজ অবজার্ভ ফ্রম দ্য শিপ আর 30° অ্যান্ড 45° রেসপেক্টিভলি, মানে দুইটা জাহাজের সাথে ওই যে লাইট হাউসের উন্নতি কোণ একটা হচ্ছে 30° এবং একটা হচ্ছে 45°। দ্য ইফ দ্য লাইট হাউস ইজ 100 meters হাই, যদি 100 meters লম্বা হয়, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু শিপ ইজ, তাহলে দুই শিপের মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটা ফিগার এখানে এঁকে নিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে, যে এটা যদি লাইট হাউস হয় তাহলে একটা জাহাজ এখানে আছে, এই জাহাজের এই সাইডটা কী হবে, এই সাইডের সাথে যে উন্নতি কোণ হবে সেটা হচ্ছে 30°।
এটা হচ্ছে 30 এবং আরেকটা আছে 45 ডিগ্রি, সেটা হবে এইভাবে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই একটা জাহাজের এখানে একটা জাহাজ আছে, এখানে একটা জাহাজ আছে, আর আমাদের এই দুইটা জাহাজের মধ্যবর্তী দূরত্ব কত হবে এটা এটা আমাদের বের করতে হবে। ধরে নিই এটা হচ্ছে এ বি এবং এটা সি অ্যান্ড ডি। এখন আমাদের এই সি ডি বের করতে হবে। আচ্ছা তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমাদের দেওয়া আছে এ বি ইকুয়াল 100 মিটার, মানে এইটুকু সমান সমান কত দেওয়া আছে 100 মিটার, এবং এই সি কোণ সমান সমান কী দেওয়া আছে, সি কোণ সমান সমান 30 ডিগ্রি দেওয়া আছে, এবং হচ্ছে কোন ডি কোন সমান সমান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমাদের এই যে এইটুকু এবং এইটুকু যদি বের করতে পারি, তাহলে কিন্তু এই দুটা যোগ করে দিলে আমাদের হবে, কারণ হচ্ছে এই দুটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটাকে যদি ভূমি ধরি, তাহলে আমরা এখানে ট্যানের মানটা ইউজ করতে পারি, যে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টেরা লম্ব বাই ভূমি লম্বভূ। তাহলে লম্ব হচ্ছে কোনটা আমাদের 100, এবং ভূমি কত, ভূমি হচ্ছে সিবি। তাহলে সিবি সমান সমান আমরা পাচ্ছি 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 100 × √3 হবে। আচ্ছা আর এদিকে আমাদের 10 45 ডিগ্রি যদি ধরি, তাহলে 10 45 ডিগ্রি ইকুয়াল আমরা এখানে পাচ্ছি হচ্ছে লম্ব হচ্ছে আমাদের 100 এবং ভূমি হচ্ছে আমাদের বি ডি। তাহলে এখানে বি ডি সমান সমান লিখতে পারি, এই 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 100 × 1 তাহলে 100ই হবে। তাহলে আমাদের দেখেন এই পুরো সি ডি সমান সমান কি, সি ডি সমান সমান সি বি প্লাস বি ডি। তাহলে আমাদের সিবির মান কত, সিবির মান হচ্ছে 100√3 প্লাস, আর আমাদের এই বিডির মান হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা 100 কমন দিলে পাবো √3 প্লাস 1, এবং √3 প্লাস 1-এর মানটা হবে 100 × 2.73, যেটা গুণ করলে আমাদের হবে 273 মিটার। আচ্ছা এক্ষেত্রে যেটা করবেন, 1 লাগবে না, √2 √3 √5 √6 √7 এরকম 5 থেকে 7টা মান মুখস্থ রাখবেন। এগুলো সাধারণত পরীক্ষাতে আসলে আপনার ক্যালকুলেটার চেপে বা ওই ভেঙে ভেঙে করার দরকার নেই, এগুলো মুখস্থ রাখবেন, কারণ সহজ মান বেশি কঠিন নয়। 3-4টা মুখস্থ রাখলে অনেক অঙ্ক দেখা যাচ্ছে আপনার সহজে হয়ে যাবে। আচ্ছা এই ছিল আমাদের বি নাম্বার অঙ্ক, এবং অ্যান্সার হবে 273 মিটার। আচ্ছা এবার আমরা সি নাম্বার অঙ্ক করবো। সি নাম্বার অঙ্ক যেটা বলা আছে, এ ট্যাঙ্ক ইজ ফিল্ড বাই 3 পাইপস, একটি ট্যাঙ্ক হচ্ছে 3টা পাইপ দ্বারা ফিল হচ্ছে, সেটা হচ্ছে ইউনিফর্ম ফ্লোতে। দ্য ফার্স্ট 2 পাইপস, প্রথম 2টি পাইপস অপারেটিং সিমুলটেনাসলি, মানে স্বতঃস্ফূর্তভাবে। আচ্ছা পাইপস এরা অপারেটিং করতেছে কি, স্বতঃস্ফূর্তভাবে, ফিল দ্য ট্যাঙ্ক ইন দ্য সেম টাইম ডিউরিং, তারা কি করে একই সাথে ফিল আপ করে, হুইচ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড বাই দ্য 3rd পাইপ রালন, যখন কিনা যে সময়ে 3rd পাইপ একাই ফিল করতে পারে, সেই সময়টাতে কি করে, সেই সময়টা ধরে ওরা দুজন মিলে ফিল করতে পারে। দ্য সেকেন্ড পাইপ ফিলস দ্য ট্যাঙ্ক 5 আওয়ার্স ফাস্টার দ্যান দ্য 1st পাইপ অ্যান্ড 4 আওয়ার্স স্লোয়ার দ্যান দ্য 3rd পাইপ, দ্য টাইম রিকোয়ার্ড বাই দ্য 1st পাইপ ইজ। তাহলে আমাদের 1st পাইপের ফিল আপ করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ধরে নিই যে আমাদের যে ফার্স্ট যে পাইপটা আছে তার ফিল আপ করতে এটা সময় লাগবে হচ্ছে 1 আওয়ার। তো সেকেন্ডার কী হবে, সেকেন্ডার বলছে কি, সেকেন্ডার হচ্ছে সে হচ্ছে 5 আওয়ার ফাস্টার। তো 5 আওয়ার ফাস্টার হলে কী হবে, এর কম সময় লাগবে, মানে 5 ঘন্টা কম সময় লাগবে, কারণ তার গতি বেশি, সে কম সময়ে ফিল করবে, তাহলে সেটা কত, এই 5 ঘন্টা বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা আর থার্ডটার বলছে কি, থার্ডটার বলছে যে 4 আওয়ার 16 আওয়ার দেন দ্য 3rd পাইপ, 4 আওয়ার 16 আওয়ার, মানে এই সেকেন্ডটা, এই সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে 4 ঘন্টা 16, 4 ঘন্টা 16 কার থেকে, 3rd পাইপের থেকে। তো 4 ঘন্টা 16 মানে কি, তাহলে ওই 3rd পাইপটা অবশ্যই 4 ঘন্টা বেশি ফাস্টার। তাহলে আমাদের সেকেন্ড যদি x-5 হয়, তাহলে কি ফার্স্ট আমাদের 3rdটাকে করতে হবে কি, 4 ঘন্টা বেশি ফাস্ট করতে হবে, তাহলে কি হবে, 4 বিয়োগ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো কত, x-9। তাহলে এই হচ্ছে ফার্স্ট, এই সেকেন্ড এবং এই থার্ড। তাহলে আমাদের, তো আমাদের অঙ্কে বলা আছে যে এই ফার্স্ট এবং সেকেন্ড পাইপ মিলে তারা যে সময় এটা ফিল আপ করবে, সেই সময়টা সমান সমান হবে কি, এই 3rd পাইপের ফিল আপ করার সময়। তাহলে এখানে ফার্স্ট টাইমের সময়টা কী হবে, দেখেন সে x ঘন্টায় কি ফিল আপ করতে পারে পুরো ট্যাঙ্কটা, তাহলে 1 ঘন্টায় করতে পারে 1/x। তো সো সেকেন্ডের ক্ষেত্রে এরকম হবে 1/x-5, এবং এই 3rd পাইপ কী করবে, 1 ঘন্টা করবে 1/x-9। তাহলে এই দুটার যোগফল হবে কি, এই দুটা সময় যোগ করলে কী পাবো, আমাদের এটা পাবো, তাহলে 1/x+1/x-5 ইকুয়াল 1/x-9। এখান থেকে আমাদের যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে x-5+x লসও করলাম, আর এখানে x×x-5/1/x-9। আচ্ছা তাহলে এখানে আর গুণ করবো, x²-5 = 5x = 5 পাচ্ছি হচ্ছে আমরা x-9, এখানে আছে 2x-5, তাহলে এখানে পাবো x²-18x+45 = 0, দেন হচ্ছে x স্কোয়ার
এক্স মাইনাস ফাইভ একবারে করে দিলাম, এখানে 15 হবে আর এটা হবে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো, তাহলে এক্সের মান হবে 15 এবং আর একটা মান হবে কত, এক্স ইকুয়াল থ্রি, কারণ এখন এই থ্রি মানটা হচ্ছে এটা গ্রহণযোগ্য না, কারণ দেখেন এক্সের মান যদি থ্রি হয় তাহলে কী হবে, দেখেন সেকেন্ড ফাইভের ক্ষেত্রে থ্রি মাইনাস ফাইভ মাইনাস টু ঋণাত্মক মান চলে আসে, যেটা হচ্ছে গ্রহণযোগ্য না, তাহলে এটা হবে 15, এক্সের মান হবে 15। তো আমাদের চেয়েছিল কি, চেয়েছিল যে ফার্স্ট পাইপটা কতক্ষণে সেটা ফিল আপ করতে পারে, এই যে ফার্স্ট পাইপ এক্স, তাহলে এক্সের মানটা আমাদের 15 পেয়ে গেছে, এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা এবার আমরা করবো ডি নম্বর অঙ্ক। ডি নম্বর অঙ্কে বলা আছে এ ব্যাক কন্টেন্স ফাইভ রেড বল অ্যান্ড থ্রি গ্রিন বল, অ্যানাদার ব্যাক কন্টেন্স ফোর রেড অ্যান্ড সিক্স গ্রিন বলস, ইফ ওয়ান বল ইজ ড্রন ফ্রম ইস ব্যাক, যদি প্রত্যেক ব্যাক থেকে একটি করে বল তুলে নেওয়া হয়, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান বল ইজ রেড অ্যান্ড ওয়ান ইজ গ্রিন। আচ্ছা তাহলে আমাদের বলা আছে যে একটি ব্যাগের মধ্যে রেড বল আছে হচ্ছে পাঁচটা এবং আরেকটা বল ব্যাগের সরি এবং এর মধ্যে গ্রিন বল আছে হচ্ছে আমাদের তিনটা এবং আরেকটা ব্যাগের মধ্যে সেখানে রেড বল আছে চারটা এবং গ্রিন বল আছে হচ্ছে ছয়টা, তাহলে এখানে টোটাল আমরা পাচ্ছি কাছে পাঁচ আর তিন আট এবং টোটাল এখানে পাচ্ছি দশ, তাহলে এই যে এই প্রথম ব্যাগ থেকে এবং এই দ্বিতীয় ব্যাগ থেকে যদি একটি করে বল তুলে নেওয়া হয় তাহলে সেখানে লাল এবং একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের বের করতে হবে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, তাহলে দেখেন আমরা এখানে ভাবতে এটা যদি এই প্রথম ব্যাগ হয় এবং এটা যদি দ্বিতীয় ব্যাগ হয় তাহলে এখান থেকে যদি আমাদের একসাথে নিতে হবে কি, একসাথে আমাদের একটা রেড এবং একটা গ্রিন তুলতে হবে, তাহলে এখান থেকে যদি একটা রেড নিতে পারি তাহলে এখান থেকে একটা গ্রিন নিব, আর দ্বিতীয় ক্ষেত্রে কি এখান থেকে যদি একটা গ্রিন নিই তাহলে এখান থেকে একটা রেড পাবো, তাহলে এটা হবে আমাদের প্রবাবিলিটি। তাহলে যেটা প্রথম ক্ষেত্রে করতে পারি কি, যে প্রথম ব্যাগ থেকে একটি লাল পাওয়ার সম্ভাবনা হবে কত, সেটা হবে যে আমাদের প্রথম ব্যাগে লাল আছে কয়টা, পাঁচটা, তো ফাইভ সি ওয়ানের মান হচ্ছে ফাইভই হবে এবং আমাদের টোটালটা কত, টোটালটা হচ্ছে আটটা থেকে একটা নিতে হবে, তো এইট সি ওয়ানের মানও এইট হবে, এর সাথে গুণ হবে কি যে প্রথম ব্যাগ থেকে আমরা যদি একটা লাল নিয়ে নিই রেড নিয়ে নিই তাহলে দ্বিতীয় ব্যাগ থেকে একটা গ্রিন পাবো, তো সেই গ্রিনটা কয়টা, গ্রিন হচ্ছে ছয়টা, তো ছয়টার মধ্যে থেকে আমরা যদি একটা নিই তাহলে সেটা ই হবে ছয় এবং আটটার মধ্যে থেকে একটা নিলে সেটা হবে আট, তাহলে এটা হবে কি যে প্রথম ব্যাগ থেকে একটি লাল এবং দ্বিতীয় ব্যাগ থেকে একটি গ্রিন নেওয়ার সম্ভাবনা, তাহলে এটা পাঁচ ছক তিরিশ এবং আটাশটা সরি এখানে হবে দশ, কারণ এখানে আমাদের টোটাল হচ্ছে দশ, দশটা থেকে একটা তাহলে আট দশে আশি হবে, এবং দ্বিতীয় ব্যাগ থেকে দ্বিতীয়বার যেটা করবো যে প্রথম ব্যাগ থেকে যদি আমরা একটা গ্রিন নিই তাহলে আমাদের এখানে গ্রিন আছে কয়টা, তিনটা, একটা গ্রিন নিলাম এবং হচ্ছে এই কয়টার মধ্যে, আটটার মধ্যে থেকে, এবং যেহেতু এখান থেকে যদি গ্রিন পেয়ে যায় তাহলে এখান থেকে আমাদের কি একটা রেড নিতে হবে, তাহলে রেড হবে কয়টা, রেড এখানে আসছে হচ্ছে চারটা, তো চারটা ওয়ান সি ফোর সি ওয়ান সেটা ফোর হবে এবং হচ্ছে টোটালটা কত দশ, তাহলে এটা দশ সি ওয়ান দশই হবে, তাহলে দেখেন তিন চারে বারো এবং আট দশে আশি, তাহলে এই হচ্ছে আমাদের এই একটা সম্ভাবনা এবং এই হচ্ছে একটা সম্ভাবনা, দুটা যোগ করলে আমাদের টোটাল যে সম্ভাবনা সেটা পাবো সেটা হবে আশি ফোরটি টু তিরিশ চল্লিশ বিয়াল্লিশ, তাহলে বিয়াল্লিশ বাই আশি কাটাকাটি করলে এখানে আবার হবে একুশ বাই চল্লিশ, এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা ই নাম্বার অঙ্কে বলা আছে টেন ওভারটেক্স টু পার্সন ওয়াকিং অ্যালং এ রেলওয়ে ট্র্যাক, মানে দুজন লোক একটি রেলওয়ে ট্র্যাকে হাঁটাহাঁটি করতে হাঁটছে, তাহলে সে কি ট্রেনটা ওভারটেক করবে, দ্য ফার্স্ট ওয়ান ওয়াক্স অফ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য আদার ওয়ান ওয়াক্স টু অ্যাট ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার পার আওয়ার, দ্য ট্রেন নিডস এইট পয়েন্ট ফোর অ্যান্ড এইট পয়েন্ট ফাইভ সেকেন্ডস রেসপেক্টিভলি টু ওভারটেক দেম, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইফ বোথ দ্য পার্সনস আর ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য ট্রেন। আচ্ছা তো এখানে দুজন পার্সন তাদের হচ্ছে গিয়ে বেগ দেওয়া আছে যে ফোর পয়েন্ট ফাইভ এবং একজন হচ্ছে এইট পয়েন্ট সরি একজন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং একজন হচ্ছে ফোর ফাইভ পয়েন্ট ফোর, এবং তাদেরকে ট্রেনটা এবং তারা একই ডিরেকশনে যাচ্ছে এবং ট্রেন তাহলে কী করবে, তাদেরকে পাস করে চলে যাবে, তো ট্রেনের একজনকে পাস করতে টাইম লেগেছে হচ্ছে এইট পয়েন্ট ফোর এবং আরেকজন হচ্ছে এইট পয়েন্ট ফাইভ সেকেন্ডস। তো এখন আমাদের বলা হয়েছে যে এই ট্রেনের গতিবেগ কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা যেহেতু এখানে লোকও গতিশীল ট্রেনও গতিশীল, তাহলে এখানে কী হবে, এখানে আমাদের কারোর বেগটাকে এক্স্যাক্টলি ধরতে পারছি না, এখানে আমাদের রিলেটিভ স্পিডটা চলে আসবে অটোমেটিক্যালি, তাহলে রিলেটিভ স্পিড আসলে আমাদের যেটা করতে পারি, তো তার আগে আমাদের যেটা করতে হবে এখানে আমাদের যে টাইমটা আছে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমাদের যে টাইম দেওয়া আছে এখানে একজনের ক্ষেত্রে এইট পয়েন্ট ফোর একজন হচ্ছে এইট পয়েন্ট ফাইভ, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে আছে, বাট আমাদের ওই লোকের বেগ দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ এবং আরেকজন দেওয়া আছে হচ্ছে কত, সেটা হচ্ছে ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এবং আরেকজন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার আছে, তো এটাকে আমাদের কী করতে হবে, অ্যাট ফার্স্ট এই মিটার পার সেকেন্ডে আনতে হবে কারণ আমাদের সময়টা দেওয়া আছে সেকেন্ডে, তো ফোর পয়েন্ট ফাইভ গুণ এটা হবে ফাইভ বাই আঠারো, কারণ হচ্ছে আমাদের কী কোনো কিলোমিটারকে যদি মিটার বাই সেকেন্ডে আনতে হয় তাহলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয়, সেটা কী হবে যে ফোর পয়েন্ট ফাইভ গুণ এটা আছে কিলোমিটার আছে, এটাকে আমাদের মিটার আনতে এক হাজার দিয়ে গুণ করতে হবে এক হাজার, এবং আমাদের যে ঘন্টা টাইম আছে তাকে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কাটাকাটি করলে এই যে ফোর পয়েন্ট ফাইভ এটা কাটাকাটি করলে
5/18 হয়। তো এটা হচ্ছে 5/18 এবং এই 5.4 এর সাথেও 5/18 গুণ করতে হবে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে 1.25 এবং এখানে আসবে হচ্ছে আমাদের 1.5 মিটার পার সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এই যে ফার্স্ট যে লোকটা আছে তাকে যদি অতিক্রম করা মানে কি, তাকে অতিক্রম করা হচ্ছে মানে ওই ট্রেনটার যে নিজের দৈর্ঘ্য আছে সেই নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। তাহলে আমরা যেটা জানি কি, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে কি, রিলেটিভ স্পিড নিয়ে যেহেতু অতিক্রম করবে তাহলে রিলেটিভ স্পিড কত হবে, সেটা হচ্ছে ট্রেনের বেগ মাইনাস, যেহেতু একই ডিরেকশনে আছে তারা, তো একই ডিরেকশনে যেহেতু আছে তাহলে কী হবে, বিয়োগ যাবে। তো এক্স মাইনাস ওই লোকের বেগটা কত, 1.25, এর সাথে কী হবে, এর সাথে যদি আমরা সময়টা গুণ করে দিতে পারি, তো সময় কত, প্রথম ব্যক্তির ক্ষেত্রে সময় লেগেছিলো 8.4, তাহলে দেখেন এই সময়ের সাথে যদি বেগ গুণ করি তাহলে আমরা কী পাবো, দূরত্ব। আবার দ্বিতীয় লোকের ক্ষেত্রে কী হবে, দেখেন দ্বিতীয় লোকের ক্ষেত্রেও যদি অতিক্রম করতে গেলে কি, ওই এক্স মানে ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে সেটা পাস করতে হবে, পাস করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। তো ট্রেনের নিজের দৈর্ঘ্য কী হবে, হবে হচ্ছে এক্স মানে বেগ গুণ এক্স মাইনাস 1.5, এটা হবে কি, এটা হচ্ছে রিলেটিভ স্পিড মানে বেগ, এই বেগের সাথে যদি আমরা সময় গুণ করে দিই, সময় আছে কত দ্বিতীয় জনের ক্ষেত্রে 8.5, তাহলে কী হলো, এটা হচ্ছে এই দূরত্বের সময় হবে। কারণ কি, আমরা জানি সময়ের সাথে যদি বেগ গুণ করা হয় দূরত্ব পাওয়া যায়, আবার এখানে সেম সময়ের সাথে বেগ গুণ করে আমরা দূরত্ব পেয়েছি, তাহলে এটা আর এটা সমান হবে, তা আমরা লিখতে পারি যে এটা সমান সমান এটা। তাহলে এখান থেকে আমার যেটা হবে যে 8.4 এক্স মাইনাস 8.4 এবং 1.25 যদি আমরা গুণ করি তাহলে এটা আমরা ভাববো হচ্ছে 10.5 এবং এখানে আমরা পাচ্ছি কত, 8.5 এক্স মাইনাস এখানে হবে 12.5। তাহলে এটা যদি এভাবে চলে আসে তা থাকবে হচ্ছে 0.1 এক্স, আচ্ছা এটা 12.75 হবে। তাহলে এটার সাথে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে কত, 2.25। তাহলে আমাদের এই মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে শুধু 0.1x ইকুয়াল কত পেলাম, 2.25, বা x সমান সমান কী হবে, 2.25/0.1, মানে হচ্ছে পয়েন্ট উঠে গেলে এখানে একটা 10 হবে এবং এখানে হবে কত, 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে 10 এটা কাটলে হবে হচ্ছে 22.5 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের আবার ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে এই 22.5 সাথে গুণ করবো কি, উল্টো জাস্ট এটা উল্টা করে, উপরে যাবে 18 এবং নিচে আসবে হয়তো হচ্ছে 5, তাহলে এটা যদি মান বের করি আমাদের আসবে হচ্ছে 81 কিলোমিটার পার আওয়ার। তো এটা হবে প্রশ্নের উত্তর। আচ্ছা, রিটেন আকারে আমাদের গ্রুপে পিডিএফ দেওয়া আছে, রিটেন আকারে করে দেওয়া আছে, ওখান থেকে আপনার দেখে নিন, পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আর এখানে জাস্ট সমাধান করে দেওয়া হচ্ছে। সো এখানে কিন্তু রিটেন আকারে বুঝতে পারবেন না আপনারা, এই কারণে পিডিএফটা ডাউনলোড করে নেবেন অবশ্যই। আচ্ছা, এরপরে আমরা এফ নাম্বার অঙ্ক করবো। আচ্ছা, এবার আমরা এফ নাম্বার অঙ্ক করবো। এফ নাম্বার অঙ্কে যেটা বলা আছে যে ইফ এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/a² - bc + 1/b² আছে, একটা সমীকরণ দেওয়া আছে আমরা। তাহলে আমরা দেওয়া আছে কি, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 0, আমাদের বের করতে হবে কি, 1/a² - bc + 1/b² - ca + 1/c² - এটা দেওয়া আছে হচ্ছে এ বি। তাহলে এটা আমাদের বের করতে হবে এর ভ্যালুটা। তাহলে আমরা যেটা করতে পারি, দেখেন এ বি প্লাস বি সি প্লাস সি এ কল 0 যদি হয় তাহলে এ বি সমান সমান কী হবে, মাইনাস বি সি প্লাস সি এ হবে, আবার বি সি সমান সমান কী হবে, বি সি সমান সমান হবে এই দুটো ফেস চলে আসবে, মাইনাস এ বি প্লাস সি এ, আবার সি এ সমান সমান হবে মাইনাস এ বি প্লাস, যেহেতু আমাদের সি এ বের করবো তাহলে এ বি প্লাস বি সি হবে। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এখানে জাস্ট মান বসাই দিব এ স্কোয়ার, এই যে মাইনাস বি সির মান, বি সির মান কত, বি সির মান হচ্ছে মাইনাস এত, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস এ বি প্লাস সি এ হবে, এ বি প্লাস সি এ প্লাস, এটার ক্ষেত্রে হবে কি বি স্কোয়ার সেম হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সি এর মানটা কত দেওয়া আছে, এই যে এ বি প্লাস বি সি, এবং এটার মান হবে কি সি স্কোয়ার প্লাস এ বির মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের বি সি প্লাস সি এ, তাহলে বি সি প্লাস সি এ। তো এখান থেকে যেটা হবে, এখান থেকে আমরা এ যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি হবে, এখান থেকে আমরা বি কমন নিলে এ প্লাস বি প্লাস সি হবে, এবং এখান থেকে যদি আমরা সি কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি পাবো। আচ্ছা, এখান থেকে আমরা 1/a + b + c কম নিব, গুণ থাকবে এখানে 1/a + 1/b + 1/c। আচ্ছা, তো এই পুরোটাকে লসও করলে কী হবে, এ বি সি হবে এবং উপরে হবে এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা কি 0 দেওয়া আছে, তাহলে 0 পুরোটা সমান সমান জিরো হয়ে গেলো, জিরোকে ভাগ করলে 0 হবে এবং সেই 0টা আবার এর সাথে গুণ হবে, 0-র সাথে পুরোটা গুণ করলে আমাদের অ্যান্সার আসবে কি 0, এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, সর্বশেষ অঙ্ক জি নম্বর অঙ্ক। আচ্ছা, জি নম্বর অঙ্কে বলা আছে যে x = √5 + 1 এবং একটা হচ্ছে √5 - 1 এবং y = √5
মাইনাস ওয়ান এবং এটা হবে রুট ওভার ফাইভ প্লাস ওয়ান যদি হয়, তাহলে আমাদের বের করতে হবে কি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার ভ্যালু আমাদের বের করতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমরা এক্সের মানটা আগে বের করে নিব যে এক্সের মানটা কী হবে। দেখেন এক্সের মান এটা আছে, তাহলে আমরা যেটা করতে পারি রুট ওভার ফাইভ প্লাস ওয়ান রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান, আমরা বিপরীত যে এখানে মাইনাস আছে এর বিপরীতটা দিয়ে আমরা গুণ করবো উভয় পক্ষে উপর নিচেই, রুট ওভার ফাইভ প্লাস ওয়ান রুট ওভার ফাইভ প্লাস ওয়ান, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা কত, দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হবে ফাইভ মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই এ স্কোয়ার করলে ফাইভ হবে আর বি স্কোয়ার করলে ওয়ানের পর ওয়ান, স্কোয়ার করলে ওয়ানই হবে। আর এখানে হচ্ছে কি দুইটাই সেম, তাহলে এ দুটো হচ্ছে হোল স্কোয়ার, হোল স্কোয়ার করলে কী হবে সূত্র হবে একটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা হবে কি দেখেন যে ফাইভ প্লাস ওয়ান প্লাস টু রুট ওভার ফাইভ। তো এই সেমভাবে যদি আসে এটা এখানে থাকলো, আমরা সেমভাবে যদি ওয়াইটা বের করি কী হবে, দেখেন যে রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান রুট ওভার ফাইভ প্লাস ওয়ান, এটার সাথে গুণ হবে কি বিপরীত সাইনটা, রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান নিচে যেটা থাকবে তার বিপরীত সাইনটা গুণ করতে হয় রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে এখানে আমরা পাচ্ছি কত, নিচে হবে আমাদের এই ফাইভ মাইনাস ওয়ান আর উপরে হবে কি যেহেতু মাইনাস দুইটাই মাইনাস, তাহলে এটার মতো সেম হবে ফাইভ প্লাস ওয়ান, শুধু হবে কি এখানে মাইনাস রুট টু ওভার ফাইভ। আচ্ছা তাহলে এখানে আমার পাচ্ছি কত ফোর আর উপরে পাচ্ছি ছয় সিক্স প্লাস টু রুট ওভার ফাইভ আর নিচে পাচ্ছি আমরা এখানে ফোর এবং এটা পাচ্ছি হচ্ছে সিক্স মাইনাস টু রুট ওভার ফাইভ। তো এটাকে যে আমাদের দুই যদি কমন, এখান থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে এটা হবে থ্রি প্লাস রুট ওভার ফাইভ, তাহলে থ্রি প্লাস রুট ওভার ফাইভ আর এই দুই দুই নিচে কেটে গেলে শুধু টু থাকবে এবং এটা হচ্ছে এক্স এবং ওয়াই সমান সমান হবে কি এটাও সেম থ্রি মাইনাস রুট ওভার ফাইভ বাই হচ্ছে টু, তাহলে আমার এক্স আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। তো এখন যেটা করব যে আমাদের এক্স আর ওয়াইয়ের মানটা যেহেতু আমরা পেয়ে গিয়েছি, তাহলে আমরা যেটা করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এবং আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করে ফেলি, বের করে জাস্ট এখানে বসাই দিব, তাহলে আমাদের এক্স স্কোয়ার এক্সের মান হচ্ছে এটা, তাহলে এটা স্কোয়ার করলে কী হবে আর এটা হচ্ছে ওয়াই, এটা স্কোয়ার করলে কী হবে দেখি, তাহলে এক্স স্কোয়ার করলে হবে আমাদের কত, নিচে হবে ফোর আর উপর হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে তিন তিনকে নয় প্লাস ফাইভ প্লাস টু আর তিন দেখুন সিক্স রুট ওভার ফাইভ হবে এখানে। হ্যাঁ একবার করলাম, বুঝে নিয়ে নিন একটু কষ্ট করে। আচ্ছা আর এখানে হবে নাইন প্লাস ফাইভ মাইনাস সিক্স রুট ওভার ফাইভ, নিচে হবে হচ্ছে ফোর, তাহলে এখানে আমার পাচ্ছি কত নয় আর এক দশ চোদ্দো, চোদ্দো প্লাস সিক্স রুট ওভার ফাইভ বাই ফোর, যেহেতু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এটা হচ্ছে এক্স স্কোয়ার মান এবং এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মান, যোগ করে দিলাম একবারে যোগ করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি আমার চোদ্দো মাইনাস সিক্স রুট ওভার ফাইভ বাই হচ্ছে চার। তো যোগ করলে কী হবে, নিচে চার চারই থেকে যাবে, চার থেকে যাবে এখানে প্লাস হবে, তাহলে সিক্স রুট ওভার ফাইভ কেটে গেলো, সিক্স রুট ওভার ফাইভ কেটে গেলো, আমার চোদ্দো চোদ্দো থাকলে কত আঠাশ, নিচে চার চার দিয়ে এটা কাটলে হবে সাত, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে কত দেখেন সাত। এখন এই এক্স ওয়াইয়ের মানটা আমরা বের করবো, তো আমাদের দেখেন এক্সের মান দেওয়া আছে কত, এক্সের মান দেওয়া আছে হচ্ছে থ্রি প্লাস রুট ওভার ফাইভ বাই টু গুণ ওয়াইয়ের মান কত দেওয়া আছে থ্রি মাইনাস রুট ওভার ফাইভ বাই টু, তাহলে এটা গুণ করলে কত হবে, নিচে হবে কত দুই দুগুণে চার এবং এটা এটা গুণ করলে কী হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে নাইন মাইনাস ফাইভ সেটা কত হবে চার বাই চার ওয়ান হবে। তাহলে আমাদের দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, সেটার মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে এখানে আমরা পেয়েছি সেটা হচ্ছে সেভেন, সেভেন এবং এক্স ওয়ার মান প্লাস ওয়ান, নিচে হবে কত, নিচে হবে সেভেন মাইনাস ওয়ান, তাহলে আমরা পাচ্ছি উপরে এইট নিচে পাচ্ছি হচ্ছে সিক্স, এটা কাটাকাটি করলে ফোর বাই থ্রি হবে এ প্রশ্নের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি এই অঙ্কটা একটু ইজি বিজি হয়ে গেছে পিডিএফ থেকে অবশ্যই দেখে নেবেন, ওখানে সুন্দরভাবে করে দেওয়া আছে বুঝতে পারবেন। আর কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করে জানাবেন, ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আবার আমন্ত্রণ রইল।